Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokke khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokke khotikor. Consuming alcohol is injurious to health. নমস্কার, আজকের মহানগরীর পুণ্যতিথিতে আপনারা শ্রদ্ধাঞ্জলি আজকের এই সঙ্গীতানুষ্ঠানে শ্রী রামপ্রসাদ সিংহ মহাশয় আপনাদের গান গিয়ে শোনাবার জন্য এসেছেন। উনি মঞ্চে উপস্থিত রয়েছেন। আমার ভাষায় ওনাকে আমি বলি বাংলার গানের জগতের এক বিস্ময়কর প্রতিভা। উনি নিজে গান লেখেন, বাংলার লোকের কানে কানে আজও ভেসে চলেছে। তাই আমি রামপ্রসাদ বাবুকে অনুরোধ করব তার গানের জাদুতে আজ তিনি যেন আপনাদের সবাইকে ধরিয়ে দেন। তাই আমি ওনাকে জিজ্ঞেস করে বলছি ওর প্রথম গানটা কি হবে? প্রথম গান শ্যাম ও রাধা লীলা
লাভবার হোটেল থেকে একজন নারী পুরুষ মস্ত অবস্থায় এসে হাজির, সেই যখন হাজির হচ্ছে কাজ করে ফাটাকে পুড়ে যাবে। শেয়ার মার্কেট আনা, কি হলো স্যার? মাথা ছিল স্যার, মহিলার মাথা ছিল একটা কার্ড 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 আছে চশমা কি চশমা হাতে চশমা। হ্যাঁ আমার ধার নেই, ভগবান নেই, আমার আপনারা আছেন, আপনারা আমার সাদর অভিবাদন গ্রহণ করুন। গিরিরাম সর্দার লেখাগুলো খবর কাগজের অক্ষর থেকে আকাশে শোনানো হয়। গিরিরাম সর্দারটি কে, তাকে দেখতে যাবেন? ছোট বোন অসুস্থ, চিকিৎসা পয়সা নেই, বেঁচে কাউকে কিছু বলবেন না,
আপাতত কাজ চালিয়ে নিন, আমি সব সময় আপনাদের সঙ্গে আছি। বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন। নিধিরাম সর্দার। হ্যালো, হ্যাঁ কোথা থেকে? আব্বাস, হ্যাঁ ম্যানেজার, তা আমাকে কেন? ও হোটেল, তাই বল। তা হোটেলে রাখবো না, পেটে কিচ্ছু নাম রেখেছেন কেন? আরে সিম্পল নাম রাখতে পারেন নি? উচ্চারণে এত ট্রাভেল হলে হোটেল চলবে কি করে? আবার নিধিরাম, আচ্ছা ও কি আমার এলাকা ছাড়া অন্য কোথাও পা রাখবে না? ইনসাল্টিং না, বলুন বলুন বলুন। হ্যাঁ আপনাদের ওখানে ছিটি করে ঘুরে বেড়াচ্ছে কেন? হ্যাঁ উচ্চারণ হবে না মশাই। হ্যাঁ বিজয় দশমীর পর আবার কোজা করিতে? হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমি আসছি আসছি আসছি। না মানে আমার এখন বাথরুম হয়নি, ফাইলস এর ট্রাবল হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ না না ফাইল নয় ফাইল নয় ফাইলস ফাইল। হ্যাঁ হ্যাঁ আসছি আসছি। হ্যাঁ নমস্কার নমস্কার। আমাদের হবে না, ইম্পসিবল ইম্পসিবল, আমাদের হবে না। কেন যে বিয়ে করে আমাদের আর হবে না, আমি পুলিশের কাছে ছেড়েছি। সকালবেলায় সব মানুষ বাথরুমে যায়, আমার সেটা আবার কেউ নেই। সারা চাকরি পেছনে একবার শেষ করে দিয়ে যায়, সবার চাকরি নিকুচি করেছে, সারা চাকরি নষ্ট হয়ে গেছে। আরো হবে আরো হবে, পকেট মাছ চেন্টাই গব্বাবাজ মাছরাই মিনিস্টার ফিল্ম স্টার ব্যারিস্টার, তার উপর গোদের উপর বিশটা নিধিরাম বাপ্পাট। আমরা দেখুন এসে পড়েছি, কথায় বলে বাঘে ছুড়ে আখে নো খা, নেন বিদ্যান্তটা বলে ফেলুন। মিস্টার গঙ্গা, কি আর বলবো বলুন, দিল্লি থাকি, আগে কলকাতা সাত বরস থেকে, আমার তো আর বাঁচলা, আমি তো ভাই ভালো কারবারটা কিসের? ইয়া কামাল হুয়া হুয়া কামাল ইয়া মানে এক্সপোর্ট ইম্পোর্ট করেই যায় করেই যায়, কালো করে পার্টির সঙ্গে ভাগলো, পার্টি বলো কোজা করি তিন লাখ কি লাভ হলো, রেখে গেলি না আমি নেই। পার্টি বললে চলো আজ রাত্রে ফুর্তি করি, আমার মেয়ে ছেলে স্বপ্ন একটু তিজুরি থাকে। মাগিটা বললে বায়োস্কোপ দেখব, রাকুলা চৌসম্ব ভয়ের ছবি, ছবি দেখে কাঁপতে কাঁপতে রাম রাম লিখে দিতে মা যাতে ঘরে তুললুম, চাবি খুললুম, কুটকুটি অন্ধকার, লাইট একটা জ্বালালো, সঙ্গে টাকা ভর্তি দেয়, অন্ধকার আলো জ্বালতে গেলুম, আলো নেই, রাখবার জন্য কাবার খুললুম, দেখি ট্রাকুলা ধরে, ট্রাকুলা হেঁটে নিচে নেমে এলো, বাস
মাথাটা ঘুরে গেল, আবার অন্ধকার। আমাকে কোথা বানিয়ে আমার ব্যাগটা নিয়ে চলে গেল। আমার রক্ত স্যার, আমার ব্লাড। ব্যাগে কত টাকা ছিল? তবু কত ব্যাগ মানে ব্রেকার কোথায় দাদা? আমি মাত্র হোয়াইট করে দিয়ে চলে গেছে একেবারে। ফোনটা আপনার মুখে দেখুন, মদের গন্ধ ভাবভাব করে ফেলেছে। ফোনটা সত্যি কোনটা আমি তো বুঝি বুঝি করে। কি করে থাকবে স্যার? সিনেমাতে খেলুম সকালবেলা মরি থাকে, কবরের মধ্যে সে ঘুম করে। আমার ঘড়িতেও তাই, বারোটা বেজে বারোটা বাজে, কিন্তু ভালো না তোমার নয় আমার। বারোটা বাজে মানে কি জানো তো? আমার পরপর দুটো চুরি, তোমরা সকলে মিলে আমার বারোটা বাজিয়ে দিচ্ছ, ভালো হবে না কিন্তু। আমি তোমার বারোটা বাজিয়ে দিলে প্রথম চুরিটা না বুঝলাম, যাতে কাঁটাওয়ালা মানে খাবার নিধিরাম, ঢাল নেই তলোয়ার নেই, নিধিরাম সর্দার। না চোরটা খুব সেন্স অফ হিউমার আছে,
তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো, যাও না। শোনো, হোটেলের চারদিকে বেশ ভালো করে নজর রাখবে, বিশেষ করে কালী পুজোর রাত্রে। আবার যদি কিছু হয় তাহলে আমি তোমাকে কেটে টুকরো টুকরো করে নীল লঙ্কা দিয়ে খাবো, বুঝলে? খেতে পারছিলে না, তোমার বাপ এসে আমার হাতে পায়ে ধরলো, তাই ম্যানেজার করেছি। এটা কিছুর কথা বোধ নেই, দুধ কলা দিয়ে কার সাথে বলছি নাকি? এই নোখ গুলো নিয়ে যাও, বি ভেরি কেয়ারফুল, একটাও যেন এদিক ওদিকে না পড়ে, বাইরে বেরিয়ে চলে যাও। আপনি সোজা চলে যান,
সোজা গিয়ে একেবারে ডান দিকে শেষের ঘরটা। যদি জিজ্ঞেস করে বলবেন রামপ্রসাদ সেনের কাছ থেকে আসছেন। নমস্কার। একটা কথা, আপনাকে না আমি চিনতে পেরেছি। আপনি জানেন আমি খুব ভক্ত। আচ্ছা নমস্কার। কারণ খাড়া করে শুনলাম সেই গভীর কণ্ঠে বলে চলেছেন, ভাইরে প্রশ্নময়ী পুলকিত যামিনী দেখে সুন্দরের ধ্যানে সুস্থির হন। কারণ কারণ নমস্কার। নমস্কার। বলেছেন তখন আসুন। আপনি তো তৃতীয় চক্ষু। লেখক যখন তখন তৃতীয় চক্ষু, না হলে সঞ্জয় আছেন নেই মাতৃভূমি পত্রিকার অন্যতম সহকারী সম্পাদক। আপনার কলমে কি আগুন ছোটে, এক একটা শব্দ যেন এক একটা শিশের গুলি। আপনার পরপর 14টা লেখা আমি মাতৃভূমি কাগজে পড়েছি। সাহস করে ওনাকে লিখতে পারতো বলুন। হ্যাঁ বলুন, আপনাকে কি করতে পারি? আমি আপনার কাছে একটা খবর নিয়ে এসেছি। খবর? কি খবর বলুন। বিদ্যুৎ কেলেঙ্কারি কোনো গোপন তথ্য, পারমিট কেচ্ছা কোনো সঠিক দিক, দুর্গাপুর রহস্যের উপরে কোনো নতুন আলো? আর একবার তাহলে তৃতীয় চক্ষু মিলিত করি। না 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 না, তা নয়। আসলে আসলে আমার নিজের খুব বিপদ। তাহলে তো গন্ডগোল হয়ে গেল। আমরা তো ঠিক বিশেষ একজনের সাথে কলম ধরি না, কেবলমাত্র গোটা দেশের সাথেই। বিপদটা কি হয়ে গেছে? না এখনো ঠিক হয়নি, কিন্তু মনে হচ্ছে হবে। কিন্তু আমি কি করতে পারি বলুন তো? আপনি তো পারেন, আপনি তো কাগজের লোক। মানে আপনি কোনো অসুবিধা থাকে আমি না এখন যাই পরে। আমার কোনো অসুবিধা নেই। বলুন। আমার মনে হচ্ছে কারা যেন আমায় সময় ফলো করছে, সময় চোখে চোখে রাখছে। বিস্তারিত বলুন, যা যা হয়েছে সব খুলে বলুন। বাড়িতে এক অবাঙালি মহিলা দেখা করতে এলেন। ভাঙা বাংলায় জানালেন তার নাকি একটি 6-7 বছর ছেলে আছে, তার জন্য প্রাইভেট টিউটরের প্রয়োজন। কিন্তু কাজের কথা কি, তিনি আমার চেহারা নিয়ে আলাপ আলোচনায় বেশি মত্ত হলেন। আপাতত আমার দ্বারা অন্য টিউশন করা সম্ভব নয় বলে তাকে জোর করে বিদায় করলেন। আবার আসবেন বলে হাত মেরে লাফিয়ে বিদায় নিল। আমার শরীরটা কেমন কাঁপতে লাগলো। তারপর থেকে মনে হয় সব সময় যেন আমার পেছনে লোক লেগে রয়েছে। আমার
আমার পেছনে হালকা পাতলা পায়ের আওয়াজ শুনি। ফিরে দেখলে দেখি কেউ নেই। যেটা ঘটলো সেটা মারাত্মক। দুপুরবেলা একটা টিউশন করি, সেটা সেরে বেরিয়ে এমন সময় যেন কার পায়ের ধাক্কা লেগে পড়ে গেছে। দেখি এত নিরীহ কবিচারি মানুষ হাত জোর করে কাছুমাছু হয়ে দাঁড়িয়ে আছে। তারপর হঠাৎ দেখি গলির একটা দিক বন্ধ করে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে, আর অন্যদিক থেকে দুটো লোক, খারাপ ধরনের লোক। একটা লোক এগিয়ে এসে সুন্দর করে হেসে আমায় বলল, চলো না সামনে কাজ হয়েছে বাড়ি পৌঁছে দিই। আমার যেন কি হয়ে গেল, আমি হাত পা ছুড়ে চটি ছুড়ে ফেলে পাশের একটা গড়ি ধরে ছুটলাম। ভাবিস অনেকদিন আসছি বলে গড়িটা আমার চেনা ছিল। ছুটে ছুটে হঠাৎ সামনে দেখি মাতৃভূমির অফিস। তৃতীয় চক্ষুর কথা মনে পড়ল। আগে কখনো কোথাও হয়েছে বলে জানি না, আমার কাছে আপনি পায়োনিয়ার পথিকৃৎ। থানায় না গিয়ে খবর কাগজে সে ডায়েরি করে গেলেন। ঠিক আছে, কেসটা আমি হাতে নিলাম। তাহলে আমি এখন কি করবো? আমার কিন্তু একা বাড়ি যেতে খুব ভয় করছে। ভাবছেন কেন? আপনি তো এখন আর একা নন, এখন আমার তিনজনে মিলে এক। থামলে চলবে না,
অ্যাটাক যখন একবার শুরু হয়েছে তখন নো ইন্টারেস্ট। যা ভালোবাসো করো, মাল এবার বাসবন্দি করতেই হবে। তোমার যখন সাক্ষর দিয়ে পাঠিয়েছিলে তারা কোথায়? সে পাঠশালায় পড়িনি স্যার। জাজমেন্টে ভুল পাবেন, ভুল করে যে শাস্তি দিয়েছি, এবারে জুস বের করে ছেড়ে দিই। ঘরের মেয়েদের ধরে টানাটানি এ শহরের লোক কখনো করেনি, করো না। এ দেখুন না, চারিদিকে এত গন্ডগোল, খুন খেলাপি, মারামারি, রক্তপাত, ভাই ভাই বিবাদ, কিন্তু কখনো শুনেছেন যে মেয়েদের প্রতি কেউ অন্যায় করেছে, তাদের মান সম্ভ্রম স্বাধীনতা নষ্ট করবার চেষ্টা করেছে? বাঙালি এত নিচ। দেখুন, আমার মনে হয় যে এর পেছনে নিশ্চয়ই কোন হীন চক্রান্ত আছে। একমাত্র উপায় মাথা উঁচু করে রুখে দাঁড়ান। আপনারা মাথা উঁচু করুন, ভয় ভুলুন, দেখবেন যে আপনারা একা নন, গোটা দেশটা আপনাদের সঙ্গে দাঁড়িয়ে আছে। আমাদের উঠে পড়ে লাগতে হবে, জানতে হবে চক্রান্তটা কি, কারা করছে, কি তাদের উদ্দেশ্য, আই মিন কি তাদের মোটিভ। অপরাধীদের মনস্তত্ব যতটুকু পড়েছি তাদের লেখা আছে যে ওরা চোর ছিলে বাঘের মতো সাপের মতো বারবার এসে আক্রমণ করবে, এবং সেইটি সুবিধে ওদের আক্রমণের মুখে টোপের মতো এগিয়ে গিয়ে ওদের খেলিয়ে তুলতে হবে। তার জন্য অবশ্য জামিনীকে সাহসে ভয় করে সামনে এগিয়ে আসতে হবে, নিজের উপর জোর রাখতে হবে, তবেই জামিনী বাঁচবেন, আমরাও বাঁচব, এবং জামিনীর মতো আরো অনেকে বাঁচবে। বলুন আমায় কি করতে হবে, আমি আর ভয় করি না। আজকে আপনি একটু রাত্রে মেশমশাইয়ের জন্য ডাক্তার ডাকতে যাবেন, কিংবা ওই ডিসপেন্সারি থেকে কিছু ওষুধপত্র নিয়ে আসবেন। মানে যেভাবেই হোক আপনাকে এই অন্তত আধ ঘন্টার মতো রাস্তায় একটু হাঁটাচলা করতে হবে, এইটি হলো প্রেসক্রিপশন।
আর আপনি? আমাদের আমি আছি, আমি কাছাকাছি আছি। আচ্ছা চলি, নমস্কার। নমস্কার, ওকে, গুড লাক। আমার নাম জগদীশ মল্লিক। আপনি? আমার স্ত্রী প্রসাদ, মানে রামপ্রসাদ সিংহ, আমার একমাত্র ভাগ্নে, ছেলে মেয়ে সব, ওছাড়া আমাদের কেউ নেই। আর ইনি ওকে মানুষ করেছেন। আমাদের সৌভাগ্য যে আপনাদের পায়ের ধুলো যে বাড়িতে পড়েছে। আপনি বসুন। হ্যাঁ, কিন্তু যোগাযোগটা এমন হলো, আপনি নিশ্চয়ই জানেন আমি পুলিশের লোক, আমি সব জানি। আমার মেয়ের জন্যই, প্রসাদের জন্য আমি গর্ববোধ করছি। তার বাবা বেঁচে থাকলে তিনি তাই করতেন। কেন এমন হলো বলুন তো? আমার মন বলছে প্রসাদের কোনো বিপদ হবে না।
ভগবান যেন তাই করেন। আমরা ভেতরে যাই। আপনারা জানেন না, আমার স্ত্রীও জানেন না, উনি তো আমি ঘুমোচ্ছিলেন। আমি বাড়ি ফিরেছি, রাস্তা তখন অনেক। প্রসাদ এলো, আমাকে সব কথা বলল, বলল আপাতত দরকার নেই। আরো বলল আজ সকাল 10টার মধ্যে সে যদি ফিরে না আসে তাহলে আমি যেন জামিনী আর জামিনীর বাবা মাকে নিয়ে আমার বাড়িতে এনে রাখি, যতদিন না ফিরে আসে ততদিন, নইলে এদের নাকি বিপদ ঘটতে পারে। উপযুক্ত ছেলে আমি প্রথম কথাটা মান্য হয়েছি, আমি তাকে সাহায্য করিনি। এখন 11:51, আমি তার দ্বিতীয় কথাটাও মান্য করতে চাই। আপনারা অনায়াসে আমার বাড়িতে আসতে পারেন, থাকতে পারেন, আমার বাড়ি আপনাদের বাড়ি। আচ্ছা কেন, আমরা তো রয়েছি, তুমি বলাই। হ্যাঁ খুব সন্তুষ্ট হয়েছি, তুই বলে আমার চিন্তা তুই বল। কিন্তু বাবা আমি বলছিলাম কি যে প্রসাদ বলে গেছি দেখাশোনা করবার জন্য, তো আমি তো বৃদ্ধ হয়ে একটু চাকরি বাকরি করি, এত দৌড়ছাপ, এখানে এসে একটু দেখাশোনা করতে পারবো কি? তাই বলছিলাম যদি অসুবিধা না হয় তাহলে। মা, লোকে আমাকে বলে তার সাইডে দাঁড়াবা, আমার নামে নাকি বাঘে বলো যা একটু জল খায়, ঘরে আনতে বললে বেঁধে নিয়ে। একদিন বাদে যখন আমার মাকে কাছে পেয়েছি আমি ছাড়বো না। আমি তাকে ঘরে বেঁধে নিয়ে কি বিপদ দেখো দেখি সঞ্জয়, তুমি যেন আমার লিখে দিও না। তারা তারা মানুষ, তারা অনেকদিন তাদের মাকে পেলে ছোট্ট ছিল কিন্তু একেবারে খেয়ে খেয়ে স্থানীয় সংবাদ ঠিক প্রমোদ ভট্টাচার্য। বিশেষ সংবাদ সূত্রে জানা গেছে যে প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শ্রী রামপ্রসাদ সিংহ গতকাল রাত থেকে নিখোঁজ হয়েছেন। সংবাদে প্রকাশ গত রাত্রে যদুগড় কলোনির কাছে যামিনী হালদার নামে একটি যুবতীকে নারী পাচারকারীদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য তিনি সংলিপ্ত হন। ওই ঘটনার পর থেকে তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। পুলিশ মহল এ ব্যাপারে জোর তদন্ত চালাচ্ছেন। শিল্পীর এই আকস্মিক অন্তর্ধানে সবাই খুব উদ্বিগ্ন। আগামী কালী পুজোয় 555 দেখি কিরকম বাহাদুর লোক দেখলেন। বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা। নিধিরাম সর্দার কখন কোথায় থাকেন কেউ জানেন না, তিনি সব সময় সব জায়গায় বিরাজমান, অদ্ভুত। ওই দেখ সর্দারজি কোথায় যাচ্ছেন? আমি সর্দার, আমি বাঙালি, আপনি তো নিলাম। কি আপন, এরা সবাই মিলে দেখতে আমাকে পালিশ করে ছাড়বে। সকালে গিন্নি পর্যন্ত আমার দাঁড়ি ধরে টানা টানি করছিলেন। বাবারা বাবারা বাবারা, আমি অফিস চাই, আমাকে একটু অফিস যাওয়ার সুযোগ করে দাও। নিজেরাম, এবার
Thank you.
তিরি সাত মহলা জয় গড়াতি দেখি না কি করতে পারু ভারত কেমন আমায় ধরতে পারু জামিনী হালদারের অপারেশনটা বারবার ফেল করছো কেন? চারদিকে বেশ কমপ্লিকেটেড হয়ে আসছে, ইজ ইট এ লাক? তাছাড়া কি বলবো বস, এমন তো কখনো হয়নি। খবর পেয়েছি এই নিয়ে অ্যাসেম্বলিতে কোয়েশ্চেন উঠবে। এখন আপনি ভরসা বস, আই এম সরি বস। আমি তো পরশু রাত্রে স্টেটসে চলে যাচ্ছি, আরব কান্ট্রিজ গুলো ঘুরে 8 দিন বাদে ফিরবো। বিজনেস টুর, বুঝতেই তো পারছো। ফাইল হঠাৎ এই মেয়েটার ব্যাপারে জবরদস্তি করতে গেলে কেন? এটা আর ছাগল নয় যে জোর করে মুখ বেঁধে জাহাজে তুলে দেবে। এ হলো হিউম্যান বিং। টাকার লোক দেখাওনি কেন, অ্যালিয়ন করোনি কেন? নির্ভর খরচ মালবি গেছিল, রিবাঙ্কে ফিরে এসেছে। কিন্তু এখন যে এটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে, ফাইন। জেসি কি করছে? কোন বাস নেই বস, বেঁচে আছে কিনা বোঝা যাচ্ছে না। তার মেয়ে মানুষের কাছে খোঁজ নিয়েছিলে? বারবার জিজ্ঞেস করলে, বারবার জিজ্ঞেস করলে কাঁদে। নতুন আছে বস, হ্যাঁ এখন নিজে নাচে। জেসি খুব চিন্তার কারণ হয়ে উঠেছে। প্রসাদ সিংহ, লিদেরাম সর্দার, যোগেশ চ্যাটার্জি, খবরের কাগজ, আর সব একসঙ্গে হয়েছে। আফটার অল এটা রাবণের লঙ্কা নয়, কলকাতার শহর। এখানে শুধু জবরদস্তিতে কাজ হয় না, একটু গ্রে সেল মানে মস্তিষ্কের ঘিলু ব্যবহার করতে হয়। এতদিন কলকাতা শহরে আছো, শহরটাকে চিনলে না? ফাইন, ভেরি স্যাড,
very sad. এখন আমরা কি করব বল? একটু ভালো করে পূজা পাঠ করাও, জ্যোতিষীকে দিয়ে নিজের কষ্টটা বিচার করিয়ে নাও, বেশ করে জেনে নাও যে সুন্দর ধরাধামে তুমি আর কতদিন আছো, নাহলে আর কতদিন তুমি বাঁচবে। আপনি কি আমাকে মেরে ফেলতে চান বস? তোমাকে নিজের ছেলের মতোস করেছিলাম পাইন, টাকা পয়সা নাম ডাক কিছুরই অভাব রাখিনি, কিন্তু সবই ভাগ্য, আমার হাতে কিছু নেই। তোমাকে আর একটা চান্স দেবো আমি পাইন, বাট দিস উইল বি দ্য লাস্ট চান্স, ইফ ইউ ফেইল ইউ নো পাইন অন্য সব মেয়েছিল বিক্রি করার জন্যে, কিন্তু জামিনী হালদারকে চাই আমার জন্যে, ফর মাই অন প্লেজার, জামিনী হালদারকে আমি চাই, আর চাই কেসির কাটা মন্ডু এদের সর্দার। কেমন আছেন? কেমন আছেন? আপনাদের হাতে যখন ফুলের মালা নাই তখন নিশ্চয়ই বেঁচে আছি। তাই বুড়ো বয়সে এমন খেপে উঠলেন কেন? একাই একসঙ্গে লড়ে গেলেন? ওরা আমাকে নিধি দাম ভাবছিল, তো আমি ভাবলাম যে নিধি দামের অসম্মান করা চলবে না, তাই বড় খিদে পেয়েছে, কিছু ভালো ভালো রস করলে আসলে আমার জীবন দেখুন খালি এই মহিলাকে দুবেলা মাছে ভাত রাখার জন্য। আজকের বিশেষ দুটি খবর আছে। এক, জ্ঞান হবার পর যোগেশ চাটুর্য রসগোল্লা খেতে চেয়েছেন। এই প্রসঙ্গে ধৃত আসামি জেসি বলে চিৎকার করে জ্ঞান হারিয়েছে। জে আর সি দুটি আলাদা আলাদা অক্ষর হলে অসুবিধা নেই, কিন্তু এক হলেই মুশকিল। এক ভয়াবহ অপরাধীর নাম। আমি কি এখন পড়বো?
করবে স্যার? প্রয়োজন আছে? আপাতত নেই। সেই জেসি গাদা গাদা ফাইল আমাদের এখানে জমা আছে। অনেক চেষ্টা করা সত্ত্বেও এখনো আমরা তার খোঁজ। কেবল তার একটি মেয়ে মানুষের হদিস পাওয়া গেছে। সে মেয়েটি হল হেনা। সে নাচে লাভবাদ হোটেলে। আমার লাভবাদ? ওয়েল, আমার ইনস্টিংক্ট বলছে লাভবাদ আমাদের পাসওয়ার্ড ক্লু। ওরির মধ্যে সব রহস্য লুকিয়ে আছে। তবে এখন কিন্তু নেই স্যার, আপনার ইনস্টিংক্ট মায়ের কখনো ফেল করে না। আমরা পুলিশ বাঘের বাঘ থেকে দুধ দুই আনতে পারি, আর সেই দুধের একটি পোড়া থেকে ডজন ডজন বাঘ বাঘ করতে পারি। যদি বাঘের সঙ্গে পেরে থাকি তাহলে স্যার লাভবাদের সঙ্গে পারবো না? লাভবাদ কি দুধ দিন? আসল ব্যাপার হচ্ছে প্রমাণ, আই মিন এভিডেন্স। কিছুক্ষণ আগে মাতৃভূমি কাগজে শ্যামসুন্দর বাবু টেলিফোন করে আমাকে জানিয়েছেন যে তাকে ফোন করে সঞ্জয় তৃতীয় চক্ষু জানিয়েছেন যে নিধিরাম সর্দার যোগেশবাবুর ঘটনায় অত্যন্ত অনুতপ্ত এবং তিনি নিজেই এই রহস্য উন্মোচনে অগ্রসর হচ্ছেন। He is the right man. What's your opinion, Mr. Benji? Well, sir, in my opinion, he is the right man. এখন তাকেই টোপ করে আমাদের ছিপে সুতো ছেড়ে যেতে হবে। আর উপর মহলেরও নির্দেশ আছে, আপনি তো জানেন স্যার, যে এ ব্যাপারে নিধিরাম সর্দার আমাদের যেন পুরোপুরি সাহায্য পায় যে কোনো অবস্থায় যে কোনো মুহূর্তে। আর একে তার সাত খুন মার। তারপর লাভ বার্ড আমাদের হাতে এলে বলবো? হ্যাঁ বলুন স্যার। দুঃখের সঙ্গে হলে বলতে বাধ্য হচ্ছি, তারপর আমরা নিধিরাম সর্দারকে গ্রেফতার করব। অ্যারেস্ট অফিসার উপায় নেই, আইন বড় ভীষণ আইন।
নমস্কার। আমাকে দেখে ভয় পাবার কিছু নেই, আমি আপনার কোনো অনিষ্ট করবো না, বরং উপকারী করবো। আমার নাম নিধি রাম সর্দার, আমার নাম নিধি রাম সর্দার, ভয় পাবার কিছু নেই। নেন শব্দ আছে, স্টিয়ারিং ধরুন, আর আমি যে কথাগুলো বলে যাচ্ছি সেগুলো মন দিয়ে শুনে যান, যাতে আপনার বিপদ কেটে যাবে। ওরা পাইনের লোক, যে শিখরা খুঁজছে, যে শিখরা সন্দেহ করছে। আমাকে কেন ফলো করছে? সারা শহর যে জানে যে শিখা আপনি চেনেন, যে শিখরটা আছে তা আপনি জানেন। আমি জানি না, মিথ্যে কথা বলছেন। যে শিখ মারা গেছে, কিন্তু আমি জানি যে শিখ বেঁচে আছে। আমি জানি, আমি কিচ্ছু বলবো না। তাতে ভুল হবে, বিপদ আরো বাড়বে। যে শিখ বিপদ হবে, আমার উপরে আপনার ভরসা আছে, বিশ্বাস আমি বলছি যে তির কোনো বিপদ হবে না, তার সমস্ত দায়িত্ব আমার, বরং ওরা উল্টে বিপদে পড়বে। আপনাদের ওপর হয়তো শুধু একটু মারধর অত্যাচার হতে পারে। মারধরে ভয় পাই না আমরা, সে আমাদের অভ্যেস আছে। বল কি করতে হবে আমাদের? ওরা আপনাকে পাকড়াও করলে আপনি ওদের বন্ধু হয়ে যাবেন, এমন একটা ভাব দেখাবেন যেন জেসির সঙ্গে আপনার ভালো লাগছে না, জেসির হাত থেকে আপনি মুক্তি পেতে চান। মানে সমস্ত ব্যাপারটাই খুব গুছিয়ে অভিনয় করতে হবে, এমন নিখুঁত অভিনয় করতে হবে যাতে ওরা কিছু জিদ করতে না পারে। তারপরে একসময় সব কথা বলে দেবেন, মনে রাখবেন যারা আসছে তারা কিন্তু খুব লোক এবং খুব সাংঘাতিক। জেসিকে আপনি ভালোবাসেন তো? বাস কবে আসবে? ভালোবাসার তো জোর আর কি হতে পারে? আমি বলছি দেখবেন সব কি করতে। তুমি নিধিরামের বোন, নিধিরাম তো তার বোনের গায়ে আঁচুরটি কাটতে দেবে না। কাজে গো অ্যাহেড, গড ইজ উইথ ইউ। Come in.
আমার নাম নিধি রাম সর্দার। আপনি তো তাহলে আমাদের বস হলেন, আমাদের বাবার বাপ, নিউজ পেপারের হিরো। তুমি যদি শান্ত না হও যেতে, তাহলে আমাকে অন্য পথ ধরতে হবে। বসো বসো। নাও লুক হিয়ার জেসি, আমি তোমার বন্ধু, একটা বিপদের খবর নিয়ে এসেছি। হেনার ভীষণ বিপদ।
বাইরে যাও, ভালো করে ওয়াচ রেখো। ওকে বাবু। কত করে তোমাকে বললুম মাইরি, তুমি জামিনি হালদারকে ঝাঁপিতে তুলে জাহাজে তুলে দাও, পেট ভর্তি করে দেবো। তুমি বারবার ফেল করতে লাগবে, বারবার ফেল করতে লাগবে। এই ছেলেকে ধরা কি এত সহজ কাম বাবা? চুরি ডাকাতি ব্যাংক লুট সব করতে পারো, জীবনে তোমার প্রথম কাজ বাবা, তুমি ফেল করলে। আর দেখো অন্য অপারেশনে আমরা চার চারটে মেয়েকে তুলে এনেছি, বিশেষ না চলে যাও খিদিরপুরে 4 নম্বর গলিতে 3 নম্বর বাড়িতে গিয়ে দেখবে চৌবাচ্চার মধ্যে সব জ্যান্ত কই মাছের মতন খল খল করছে, খল খল করছে। হেনা বড় কাতর হয়ে পড়েছে, পড়ারই তো কথা। হেনা হেনা তোর সার্ভিসের তুলনা নেই মাইরি, আমি তোকে কালি কালি খোলা দাঁত খা মেডেল দেবো। ততক্ষণ আমি নজর পাঁঠা তার মুন্ডু কেটে নুন লঙ্কা দিয়ে খাই। থ্যাংক ইউ ইন্সপেক্টর, ইউ কাম ইন হিক অফ টাইম, এই নিক অফ টাইম। দেখছেন ভয়ের ঠেলা আমি ইংরেজি গুলিয়ে ফেলছি, মানে ওই ওই লোকগুলো হঠাৎ আমার ঘরে ঢুকে আমাকে বলাৎকার করছিল। অ্যাবসলিউটলি পাশবিক, ওই 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 মেয়েটা না, ও তো ফলে প্রায় অজ্ঞান। গ্রেফতার যেন ছেলের হাতের মোয়া, হাত ধরুলি দারু চব, নইলে দারু কোথায় পাবো? প্রমাণ প্রমাণ কি? আমি আমি আমার ভোগেনের মধ্যে বসে আছি, আমি খেতে পাই। দেখবে চোখ
আমি নিধিরাম সর্দার বলছি, নিধিরাম সর্দার বলছি, অরিজিনাল টেপটা আমার কাছে রইল, প্রয়োজনে পাওয়া যাবে। চিন্তা করো না, বেশি ভালো হয়ে যাবে। যাও বস। সেনার দিকে কড়া নজর রাখবে। অপারেশন
আই নো নিধির আমাকে কোন রকম ডিস্টার্ব করা চলবে না, সেরকম আমাদের ইনস্ট্রাকশন আছে। বিদেশে নারী পাচারকারী দলের নাটের গুরু, এর পাপের স্বীকারোক্তি নিজের জবানিতে রইল টেপ রেকর্ডারে। আ
ভেরি সরি জেসি, তোমাকে ওই হরাধাম থেকে বিদায় নিতে হচ্ছে, কারণ তুমি আমার অনেক কথাই জানো। আই হ্যাভ ফিনিশড রান দ্য অপারেশন টেবিল ইটসেলফ। অপারেশন থিয়েটারে আমি তোমাকে শেষ করে ফেলতে পারতাম, কিন্তু সাক্ষী রেখে কোনো কাজ করা আমি পছন্দ করি না। ওয়েল মাই ফ্রেন্ড, লেট ইউর সোল রেস্ট ইন পিস। Yes, officer. Dr. Pakrashi. The die is cast. I have lost. I'm hearing it, officer. See, Dr. Pakrashi, what are you doing? Yes, sir. 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 Mr. Sen? তাহলে দুধ দিল Thank you.
কাল বাড়ি গেছেন? আগামীকাল কালী পুজো। আচ্ছা, বসু বাবু, নিধিরাম সর্দার কে?